তবে কোন কোন ক্ষেত্রে এই আমলটি আপনারা করতে পারবেন সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখা যায় অনেক সময় আপনি কাউকে অনেক বেশি পছন্দ করেন দীর্ঘ সময় আপনার সম্পর্ক ছিল এখন সে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে সেই ব্যক্তিকে আপনি বিয়ে থেকে বিরত রাখার জন্য আমল করতে পারবেন সেটি কোনো মেয়ের ক্ষেত্রেই হোক যেটি কোনো ছেলের ক্ষেত্রেই হোক অথবা দেখা যায় অনেক সময় অনেক ছেলেরা ঘরে স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে চায় অথবা অনেক মেয়েরা স্বামী সন্তান রেখে অন্য কাউকে বিয়ে করতে চায় অথবা দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক জালেম জোরপূর্বক কাউকে বিয়ে করতে চায় এক কথাই যে সকল ক্ষেত্রে এই আমলটি করলে আপনার গুণা হবে না সেই ক্ষেত্রেই কেবল আপনারা এই আমলটি করবেন এটি এমন একটি আমল যে এই আমলটি দুইটি নিয়ম আমি আপনাদেরকে বলে দিব একটি নিয়ম হচ্ছে এই আমলটি করলে কিছুদিন তার বিয়ে বন্ধ থাকবে আরেকটি হচ্ছে যদি ওই নিয়মে আমল করেন কেয়ামত পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত তার আর কোথাও বিয়ে হবে না সারা দুনিয়ার সকল লোক চেষ্টা করেও এক আল্লাহ তারা ছাড়া তার কেউ বিয়ের ব্যবস্থা করতে পারবে না এই জন্য এই আমলটি করার ক্ষেত্রে আপনারা অযোগ্য ক্ষেত্রে অন্যায়ভাবে কোনো মানুষকে কষ্ট দেওয়ার জন্যই আমল করবেন না সেক্ষেত্রে আল্লাহ তালাকে ভয় করুন কারণ হচ্ছে দুনিয়াটি ক্ষণিকের জন্য শুধুমাত্র যে ক্ষেত্রে আমল করলে আপনার গুণা হবে না যে ক্ষেত্রে আপনার আমল করা জায়জ হবে এমন পরিস্থিতিতে আমল করবেন এটি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল অন্যথায় আল্লাহ তালাকে আপনাদেরকে জবাবদিহি করতে হবে এখন আমি আপনাদের মাঝে আমল পরিপূর্ণ বর্ণনা করব। আমল করলে কাজও হয়ে যাবে এখন আপনারা এই আমল করবেন কোন ক্ষেত্রে আর কোন ক্ষেত্রে করবেন না সেটি আপনারা নিজেরাই নির্ধারণ করবেন তবে অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে যে কোনো জালেমকে পঙ্গু করার জিনের রাজা মাইমন আবানুকের মাধ্যমে বিশেষ একটি আমল নিয়ে অতি দ্রুতই আপনাদের মাঝে হাজির হব ইনশা আল্লা পবিত্র কোরআনের গুপ্ত আমলগুলো এবং রোহানি জগতের সাতটি স্তরের আমল এবং ফরেস্তা জগতের বিশেষ অলৌকিক আমলগুলো এবং জিন জগতের রহস্যময় আশ্চর্য আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এই যাজ আমল করবেন আপনারা যারা কামেন্টের মাধ্যমে যাযত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কামেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে এই জাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে কি বিষয়ে এ চান সেটি বলবেন তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল থেকে রাত পর্যন্ত এই কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারে নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যারা এই আমলটি কোন সময় করবেন কোন দিন করবেন কোন নিয়মে আমল করবেন এই বিষয়টি পরিপূর্ণভাবে জানতে চান তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পাবেন সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিটি দিঘাকে মনোযোগ সহকারে পড়বেন তাহলে আপনারা যে আমল করবেন সেই আমল থেকেই আল্লাহ তালার অশেষ সহমতে একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ এখন আমি বর্ণনা করব কিভাবে আপনারা এই আমলটি করবেন এই আমলটি করার জন্য যেকোনো একটি ডিম নেবেন সাদা ডিম মুরগির ডিমটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং ওই দিন অবশ্য অবশ্যই বৃহস্পতিবার হতে হবে অন্য দিন হলে করা যাবে না সেটিও আমি বলে দিলাম এরপর আপনাদেরকে যেটি করতে হবে আপনাদের সামনেই আগরবাতি অথবা অন্য কোনো বিশেষ ধূপ আপনাদেরকে ব্যবহার করতে হবে এরপর আপনাদেরকে ডিমটি সামনে রেখে আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে ডিমের ক্ষেত্রে যেটি করতে হবে এই যে দেখেন এখান থেকে এই পর্যন্ত তালসামটি আপনারা লিখবেন কিন্তু যারা আরবি লিখতে পারেন না তারা এর নিজ দিয়ে বাংলাতে লিখবেন এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের বিয়ে বন্ধ করে দেওয়ান আর যারা হচ্ছে আরবি লিখতে পারেন তারা লিখবেন তাবাক্কাল এরপরে এখানে হচ্ছে ছেলের কোনো বিয়ে বন্ধ করতে চাইলে এখানে তার নাম তারপরে ইবনে তারপর তার মায়ের নাম তারপরে হচ্ছে এতটুকু লিখবেন কিন্তু যদি কোনো মেয়ের বিয়ে বন্ধ করতে চান তাহলে এখানে তার নাম তার নামের পরে ইবনে না লিখে বিনতে লিখবেন তারপর তার মায়ের নাম অথবা তার বাবার নাম অথবা হজরত আদম আলুসাল আসলাম অথবা হজরত হাওয়া আলুসালাত আসলাম ছেলেদের ক্ষেত্রে এমন তার মায়ের নাম জানা না থাকলে তার বাবার নাম মা বাবা কারোর নাম জানা না থাকলে হজরত আদম আলিস আসলাম অথবা হজরত হাওয়া আলোসাল্লাহ আসলাম লিখবেন তারপরে এতটুকু কথা লিখবেন এভাবে লিখার পরে ডিমটি আপনার সামনেই রাখবেন সামনে রাখার পরে দেখেন একটি তাওকিল আমি কসম মুবারক আমি হাতে লিখে দিয়েছি এর বাংলা উচ্চারণটাও দিয়েছি এই কসম মুবারকটিকে নয়বার বার পাঠ করবেন নয়টি ফু দিবেন কিন্তু এখানে লক্ষণের বিষয় হচ্ছে কসম মোবারক আরবিতেই পাঠ করেন আর বাংলাতেই পাঠ করেন কাজা কাজা জায়গা দেখেন দাগ দিয়ে বুঝিয়ে দিয়েছি ওই জায়গার মধ্যে আপনি কার বিয়ে বন্ধ করতে চাচ্ছেন বাংলা তথবা আরবিতে এই কথাটি আপনাদের বলতে হবে ওই কাজা কাজার জায়গায় কাজা কাজা না বলে ওই জায়গায় ওই কথাটুকু আপনাদেরকে বলতে হবে এরপর আপনাদেরকে হচ্ছে ওই ডিমটিকে এমন একটি কবরের মধ্যে পুঁতে রাখতে হবে যে কবরের সচরাচর মানুষ যায় না অথবা যাদের আত্মীয় স্বজন দূরে চলে গেছে কবর জিয়ারত করে না এমন একটি কবরের মধ্যে রাখতে হবে তবে খবরদার যাদের ক্ষণিকের জন্য বিয়ে বন্ধ করতে চান তারা ওই যখন আবার আপনার সাথে বিয়ের অবস্থা তৈরি হবে তখন ওই ডিমটিকে উছিয়ে ফেলতে হবে আগুনে পুড়িয়ে ফেলতে হবে অন্যথায় যদি নব্বই দিনের বেশি ওই কবরে ওই ডিম থেকে যায় মৃত্যুর আগ পর্যন্ত তার কোনোদিন আর বিয়ে হবে না সারা দুনিয়ার সকল কবিরা যা খুশি সেটাই বলেন না কেন আল্লাহ তালা ছাড়া তার আর বিয়ের ব্যবস্থা কেউই করতে পারবে না অতএব এই আমল করার আগে সতর্কতা অবলম্বন করবেন বুঝতে পেরেছেন কোথায় করতে পারবেন আর কোথায় করতে পারবেন না এটি নির্ধারণ করবেন অন্যায়ভাবে যদি কারো উপর আমল করেন সেটির গুনাহ আপনার হবে আমি কিন্তু সেই গুনার বাগিদার হব না কারণ আমি আল্লাহ তালাকে ভয় করি এ বিষয়টি আপনারা মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ও কাতু